প্রকৃতি যেন তার সব মহিমায় ফিরেছে। কমে গেছে পরিবেশ দূষণের হার, কমে গেছে মানুষের আনাগোনা। এই সুযোগে প্রকৃতি ও প্রাণীরা যেন 100 বছর পর জেল থেকে মুক্ত হইল। বিভিন্ন এলাকায় দেখা যায় শত শত বছরের বিলুপ্তপ্রায় প্রাণীগুলোকে, তারা রাস্তাঘাটে স্বাধীনভাবে ঘোরাফেরা করছে। লকডাউনের কারণে মানুষ ঘরে বন্দি, কমে যাচ্ছে পরিবেশ দূষণ, গাছ কাটা, প্রাণী হত্যা ইত্যাদি, বেড়ে যাচ্ছে পরিবেশে অক্সিজেনের মাত্রা। যেন এরকম মহামারী প্রয়োজন ছিল পৃথিবী বাঁচাতে। কিন্তু আমাদের দেশে ঘটল এক নৃশংস ঘটনা, যা হয়তো আপনি কখনো চাইতেন না। মাদারীপুরে খাবারের সাথে বিষ মিশিয়ে 15 মানুষকে হত্যা করা হয়েছে। মঙ্গলবার বিকেলে মাদারীপুর পৌরসভার 9 নম্বর ওয়ার্ড মধ্যবর্তী এলাকার এই ঘটনা ঘটে। বুধবার সকালে সদর থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে বন বিভাগ। অন্যদিকে মৃত বানরগুলোকে উদ্ধার করে সুরদল শেষে ময়নাতদন্তের জন্য মাদারীপুরে সদর হাসপাতালে মর্গে প্রেরণ করেছে পুলিশ। এলাকাবাসী জানায়, বিকেলে ওই এলাকায় অপরিচিত বেশ কয়েকজন যুবক কলা মরিচ চিরা খাবার হিসেবে বানরদের খেতে দিয়ে চলে যায়। খাবার খেয়ে বানরগুলোর মধ্যেই তাদের মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। কিছু সময়ের মধ্যেই সরকর করে মাটিতে জ্বলে পড়ে বেশ কয়েকটি বানর। বিষক্রিয়ায় কয়েকটি বানর এদিক ওদিক চলে যায়। ঘটনাস্থলে পড়ে থাকে 15টি বানরের মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেন বন বিভাগের কর্মকর্তারা। এই ঘটনায় থানায় অভিযোগ দিয়েছে সামাজিক বন বিভাগ। চর্মগড়িয়া এলাকায় প্রায় 2500 বানর বসবাস। বানরগুলো খাবার সংকটে এখন বিভিন্ন এলাকায় ছড়িয়ে ছিটিয়ে মূল শহরেও ঢুকে পড়েছে। দীর্ঘদিন ধরে বানরের খাবার সংকট থাকার পর 3 মাস আগে 73 দিনের একটি কর্মসূচি চালু করে সরকার, যা 14 সপ্তাহে শেষ হয়েছে। স্থানীয়রা আরও জানায়, খাবার সংকট দেখা দেওয়ায় বানরগুলো দলে দলে ভাগ হয়ে লোকালয়ে বসবাস শুরু করেছে। এর মধ্যে কিছু বানরকে স্থানীয়রা স্বেচ্ছায় সকাল বিকেল খাবার দেয়। তবে কিছু বানর খাবার না পেয়ে গ্রামের লোকজনের বাড়িতে প্রায়ই হানা দেয়। কখনও কখনও ঘরের ভিতরে প্রবেশ করে খাবার ছিনিয়ে খায়। মধ্যভাগ দিয়ে এলাকার উপ হাওলাদার বলেন, বানর আমাদের বাড়িতেও জ্বালায়। উৎপাত সহ্য করতে না পেরে কখনো কখনো ইট পাটকে ছুঁড়ে মারি, আবার ঘর থেকে খাবার এনেও দিই। তবে বানরগুলোকে কেউ এভাবে বিষ দিয়ে হত্যা করবে ভাবতেও আমার কষ্ট হচ্ছে। ইয়াসিন হোসেন নামক এক তরুণ বলেন, যখন বানরগুলোকে বাঁচাতে ওদের মুখে পানি দেই, তখন আমাদের চোখে পানি চলে আসে। আমরা বানরগুলোকে বাঁচাতে পৌরসভা ও বন বিভাগে খবর দিই, কিন্তু তারা আসতে অনেক দেরি করে। ইতিমধ্যে 15টি বানর মারা যায়। সন্ধ্যার পর আমরা 11টি বানরকে মাটি চাপা দিই। এখনও অনেক বানর আছে যারা ওই খাবার খেয়ে অসুস্থ অবস্থায় বিভিন্ন স্থানে ঘুরে রয়েছে। যারা বানরদেরকে এমনভাবে হত্যা করলো, আমরা তাদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাচ্ছি। মাদারীপুরে পরিবেশবাদী সংগঠন ফ্রেন্ডস অফ নেচার এর প্রতিষ্ঠাতা পরিচালক রাজন মাহমুদ বলেন, বিষ প্রয়োগে 15টি বানর হত্যা অত্যন্ত দুঃখজনক এবং দণ্ডনীয় অপরাধ। পরিবেশ ধ্বংস করার জন্য কিছু দুষ্টপ্রবৃত্তির লোক এখনও তৎপর। মাদারীপুর সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, মাদারীপুরে সর্বনিম্ন এলাকায় প্রায় 2500 বানরের বসবাস। বন বিভাগের পক্ষ থেকে বানরগুলোকে প্রতিদিন খাবার দেওয়া হয়। মাদারীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম বলেন, আমরা তদন্ত করছি। এই বিষয়ে বন বিভাগ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে। আপনি কি মনে করেন, যারা হত্যা করলো এই নিরীহ প্রাণীদের তাদের কী শাস্তি হওয়া উচিত, তা জানাতে আমাদের কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে দেশের বিভিন্ন রহস্যময় এবং হৃদয়বিদারক ঘটনাগুলো সবার আগে আপনি জানতে পারেন।